কেমন আছেন বন্ধুরা? অনেকদিন পরে শুরু করেছিলাম সার্ভিসিং এসপিজি ডিজাইন জেট, এবং আমাকে অনেক অনুরোধ করার পরে আমি সার্ভিসিংয়ে গিয়েছিলাম। তো সেখান থেকে আবার গতকাল আরেকটি সার্ভিসিং করেছে আরেকটি প্লটার, এসপি ডিজাইন জেট T790। এটার একটা প্রবলেম ছিল, খুব কঠিন প্রবলেম। প্রবলেমটা এখানে ভিডিওতে দেখানো হয়েছে। এই যে আমি বলি, এখন যে কালিটা পড়ছে আপনি দেখুন, এই কালিটা তো এখন তো প্রিন্টও করতেছিল না, পড়ছে কোথেকে? ওইখানে যে এক্সট্রা জমে গেছে, উপরে রয়েছে, এটা বায়া বায়া পড়তেছে নিচ দিয়ে। আবার কখন বেশি হয় ওখান থেকে, যখন আবার সেখানে কালি নিতে যায় তখনও কিন্তু এই ঘটনাটা ঘটে। হ্যাঁ, তো রানিং অবস্থায় হচ্ছে, এখন একটু ছোঁয়া পড়তেছে। আবার এদিকে আনেন দেখবেন এদিকেও হয়ে পড়বে। ওই তো যেটুকু আছে ওখানে একটু একটু, এখানে খোলা যাবে না, এখানে লাগবে। ঠিক আছে, ঝামেলা এটার পিছনে প্রচুর টাকা টাকা তো খরচ হবে, মেশিন চালাইলে টাকা খরচ হবে, এবং এটা সলিউশনটাও দেখানো হয়েছে। কিন্তু সলিউশনটা যেহেতু অনেক দিন অনেক সময় ধরে করা হয়েছিল, আর আমার সাথে ভিডিও করার মতো কোনো সুযোগ ছিল না, আমি একা, তো আমি এখানে শুধু প্রথমে যেটা দেখিয়েছি প্রবলেমটা দেখিয়েছি, তারপর প্রবলেমের সলিউশনটা করেছি। করার পরে এটাকে টেস্ট করে টেস্ট রেজাল্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটার যে প্রবলেমটা ছিল, এটা একটা কালি ড্রপ করতো বারবার, এবং এতে করে যিনি ইউজার তার কালি অনেকটা অপচয় হতো। তো এই অপচয়টাকে বন্ধ করার জন্য মূলত এটাকে সার্ভিস করা। তো যে প্রবলেমটা ছিল, প্রবলেমটা আমি আইডেন্টিফাই করি এবং এটাকে একটা সহজ সমাধান দিই। তো সমাধানের প্রসেসটা অনেক দীর্ঘ সময় ধরে করতে হয়েছিল, এটাকে ভিডিও করতে পারিনি। কিন্তু যেই প্রবলেমটা সলিউশন করেছি, প্রবলেম সলিউশনের পরের অংশটুকু, প্রবলেম আইডেন্টিফাই এবং প্রবলেম সলিউশন এবং একটা সলিউশনের পরের অংশটুকু আমি এখানে দেখাচ্ছি। তো এটা আমার অনেক আগের মানে কাজের অভিজ্ঞতা, আমি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতাম। তো মাঝখানে যখন আমি আমার অন্য পেশায় চলে যাই, তখন এই কাজটা আমি তেমন একটা করি নাই। তো এখন সবাই যারা আমাকে চিনে, যারা এই বিষয়টা সম্পর্কে জানে যে আমি এই কাজটা করতে পারবো বা পারি, তো সবাই আমাকে আবার ডাকছে যে আসেন, আপনি আমাদের এইটা করে দিয়ে যান। এবং দেখলাম যে হ্যাঁ, এখন এই মার্কেটে এই সার্ভিস সাপোর্টের জন্য খুব একটা ডিমান্ড আছে, এবং সাপোর্টটা খুব কম হচ্ছে এরকম লার্জ ফরম্যাট প্রিন্টারের ক্ষেত্রে। লার্জ ফরম্যাট প্রিন্টারগুলো সাধারণত আমার খুব প্রিয় একটা প্রিন্টার, এই আউটপুট ডিভাইসগুলো আমি অনেক দিন থেকে করি, প্রায় 96 সাল থেকে, এবং এটার উপরে আমার অনেক দক্ষতাও আছে বলতে হবে। আমি আমাকে এতটা বলি না যে আমি অনেক দক্ষ, বাট আমি এগুলো করেছি দক্ষতার সাথে, সবাইকে সমাধান দিয়েছি, আগেও দিয়েছি, এখনও আমি দিয়ে যাচ্ছি বা দিতে চেষ্টা করছি। তো আপনাদের জন্য আমি এখানে ভিডিওটা দেওয়ার ইচ্ছা প্রকাশ করছি, যে আপনারা দেখলে হয়তো বুঝবেন যে হ্যাঁ, এরকম সমাধান প্রয়োজন আছে। যাদের এই ধরনের প্রবলেম হয় তারা হয়তোবা এটা সমাধানটা খুঁজতেছেন, পাচ্ছেন না, তো আমি এই সমাধানটা দিয়েছি। তো সমাধানের বিষয়টা আমার এখানে ভিডিওতে দেখতে পাবেন না, এটা দীর্ঘ সময়ের বিষয় ছিল, কারণ পুরো প্লট মানে প্লটারটাকে ডিস অ্যাসেম্বল করে এটাকে আমি আবার সার্ভিস করে সুন্দর করে অ্যাসেম্বল করেছি।
এত বড় ভিডিও তো আর এখানে দেওয়া যাবে না, তা আমি শুধু প্রবলেমটা এবং প্রবলেমের সলিউশনের পরের যে বিষয়টা, যে সলিউশন হয়েছে এইটুকু আমি এখানে দেখাচ্ছি। যদি এই ধরনের প্রবলেম থাকে তাহলে আমি আমার এই যে সলিউশনটা, সেই সলিউশনটা আমি প্রোভাইড করব আপনাদেরকে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, তাহলে আমি এই সমাধানটা আপনাকে দিব। এবং মজার ব্যাপার হলো যে আমি যেভাবে সলিউশনটা দিই, আমি আপনার কাস্টমার এন্ডে চলে যাই, আমি কখনো এত বড় প্রোডাক্টটাকে কাস্টমারকে নিয়ে আসতে বলি না। আমি যত এইরকম স্পিড ডিজাইন জেট লার্জ ফরম্যাটের প্রিন্টার্স সেট আপ করেছি, অনেক করেছি, এটা আমি গণে বলতে পারবো না, সার্ভিসও অনেক করেছি, কিন্তু মাঝখানে ছেড়ে দিয়েছিলাম সার্ভিসিংটা। এটা আমার নিজেরই একটা সিদ্ধান্ত ছিল যে আমি আর ওই সার্ভিসিংয়ের বিষয়টাতে যাব না। তো এখন আবার দেখলাম যে না, এখানে একটা ভালো সুযোগ আছে সার্ভিস করার, তো সেই জন্য আমি আবার সার্ভিসের বিষয়টাতে আসছি। এবং আমাকে যারা চেনেন তারা সবাই আমাকে আবার চাচ্ছেন যে আপনি আবার সার্ভিসিং করেন, সার্ভিসিং শুরু করেন। তো সেই অনুরোধ থেকেই এখন এই সার্ভিসিংয়ে আবার আমি চেষ্টা করছি। তো আপনাদের যারা পুরনো, যারা আমাকে অনেক দিন থেকে চেনেন, তো তারা হয়তো বা এতদিন আমার সম্পর্কে না, মাঝখানে করোনা এবং ইত্যাদির কারণে অনেকটা সার্ভিস থেকে দূরে ছিলাম। তো এখন আবার আমি এই সার্ভিস সাপোর্টটা শুরু করছি, বিশেষ করে এই লার্জ ফরম্যাট প্রিন্টার যাদের আছে তারা তো অবশ্যই আমাকে চেনে, অনেকেই চেনে আমি জানি, এবং সবাই আমাকে চায় যে হ্যাঁ আপনি আবার সাপোর্টে কাজ করেন। তো আমি ওই অনুরোধ থেকে এখন এটা শুরু করেছি এবং আমি চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট দিতে। এবং এখন এই প্লটারটি বা ডিজাইন জেটটি যে প্রবলেমটা আমি সলিউশন করেছি, এটা আপনারা ভিডিওতে দেখতে পাবেন। তো ধন্যবাদ সবাইকে, আপনারা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে এই ভিডিওটিতে যে সমাধানটা দিয়েছি, সমাধানটা দেখবেন। ধন্যবাদ সবাইকে। এই যে আমি বলি, এখন যে কালিটা পড়ছে আপনি দেখবেন, এই কালিটা তো এখন তো প্রিন্টও করতেছিল না, পড়ছে কোথেকে, ওইখানে যে এক্সট্রা জমে গেছে উপরে রয়েছে, এটা বায়া বায়া পড়তেছে নিচ দিয়ে। আবার কখন বেশি হয় ওখান থেকে, যখন আবার সেখানে কালি নিতে যায় তখনও কিন্তু এই ঘটনাটা ঘটে। এটার পিছনে প্রচুর টাকা টাকা তো খরচ হবে, মেশিন চালাইলে টাকা খরচ হবে। সুন্দর করে কাটেন, শক্ত মেশিন, এই ধরনের হেভি মেশিন এখন আর কোনো এদিকে খেল না, এগুলো প্লাস্টিক তো কাজে লাগে না জানেন। কাস্টমারই বাইরে নিয়ে ফল দেন গা, আমি আর পাঠাই না তোর। রাগ উঠে গেছে, না পড়লে বোঝা যাবে যে এটা একটা দিয়ে কাজ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, একটা দিয়ে কাজ হয়ে গেছে, এটা বোঝা যাবে। এটাই বেশি ছিল, এটাই বেশি স্ল্যাক ছিল, এটাই বেশি লুজ ছিল। আর যদি পরে তো ওই তিনোটা তো দিয়ে দিব, অসুবিধা নেই। তাই হ্যাঁ, না না এটা কোনো সমস্যা না। হাত দিয়ে
আমাদের বুদ্ধিতে তাই না আমরা এখনই দেখি পরে নাই তো এখনো পড়ছে পরে নাই কাজ হয়েছে মনে হচ্ছে ইঁদুর কাটা জিনিস সামনাসামনি ইয়া করছে আলহামদুলিল্লাহ মনে হচ্ছে এই চিকিৎসা কাজে দিচ্ছে দেখি এবার ফোনটা ঠিক মতো পাইছিলেন আরো পরে ওই তিনটা এরকম দিয়ে দিবেন পাইপ ব্যথা পাবো না আমরা না বাজবে কেন বাজে না বাজে না এই তো পরে নাই ঠিক হয়ে গেছে বুঝছেন দুজনে একজনের আছে ভিনের একসেট নিয়ে এসে আমাদের ভিনের ব্যাপার হ্যাঁ নাকি সেটাই হ্যাঁ সেটাই আমাদের আমাদের লাগে ওকে এখন কিন্তু পরে নাই আমার মনে হয় এখন মনে হয় ওকে হয়ে গেছে আল্লাহ রহমত ঠিক আছে দিচ্ছেন না এখন পিন দিয়ে দেখেন বুঝছেন পিন দিয়ে দেখেন রেডি হয়ে গেছে মেশিন দেখছেন এই যে চুঁ চুঁ একটা শব্দ করে না এই সময় কালিটা সে টানে এই সময় আপনার কালি পড়ার কথা না ধরেন এখন তুললেন এখন তুললেন রেডি হোক রেডি হলে তুললেন এখন রেডি হলে রেডি হয়ে সারলে উঠে দেখবেন পড়ছে আর আরেকটা দেখতে হবে প্রিন্ট করার সময় Thank you.
এটাকে কি বলবো,